আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চলচ্চিত্রে নবাগত ছিয়ামের সঙ্গে দহন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পূজা চেরি। ছবিতে ছিয়ামের বিপরীতে পূজা ছাড়াও আরও একজন নায়িকা থাকবে, কিন্তু কে হচ্ছেন জাজ মাল্টিমিডিয়ার নেক্সট আকর্ষণ? এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কুইজের আয়োজন করেছে। যে আগেভাগেই নতুন নায়িকার নাম বলতে পারবে তাকে নগদ 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। জাজের ফেসবুক পেজে এ নিয়ে একটি কুইজের আয়োজন করা হয়েছে। সেখানে যে কেউ মন্তব্য করার পাশাপাশি নিজেদের ফেসবুকে তা শেয়ার করে জিতে নিতে পারবেন পুরস্কারের টাকা। শোনা যাচ্ছে দহন ছবিতে অভিনয়ের সম্ভাবনা রয়েছে সময়ের আলোচিত কয়েকজন তারকার। তাদের মধ্যে জাকিয়া বাড়ি মোমো, মেহেজাবিন, বাধন ও তানজিন তিশার নাম বেশি উচ্চারিত হচ্ছে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, এই সময়ের আলোচিত তারকার কেউ হবেন দহন ছবির নতুন নায়িকা। তিনি ছোট পর্দায় দারুণ কিছু কাজ উপহার দিয়েছেন, বড় পর্দায় দহন দিয়েই তার অভিষেক হবে, এটা মোটামুটি নিশ্চিত। তবে শেষ পর্যন্ত এমনটাও হতে পারে, বড় পর্দায় দু একটি কাজ করে প্রশংসিতও হয়েছে, এমন কেউ এই ছবিতে অভিনয় করবেন। এখন দহন ছবিতে সিয়াম ও পূজার পাশাপাশি কে অভিনয় করবেন তা জানার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে 20 এপ্রিল পর্যন্ত। ওই দিন ছবির মহরতে নাম ঘোষণা করা হবে এই নায়িকার। দহন ছবিতে সিয়ামের নতুন নায়িকা কাকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন।